তার নাম হলো সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আগ্রহ সাংবাদিক আমার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এবং আমার উল্লেখযোগ্য জনগণ সহ তাদের থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি, তারা যে আমার কাছে যে তথ্যগুলো দিয়েছে তার সুবাদেই আপনাদের চিন্তার বাস্তবায়নের জন্যই আমরা এই প্রার্থী আলহামদুলিল্লাহ মনোনয়ন এবং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা সেই প্রার্থী আপনাদের সামনে ঘোষণা করব। তবে ঘোষণার আগে আপনাদেরকে আমি বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসনের আমার ভাইদেরকে এবং যারা নাকি উপস্থিত দায়িত্বশীল রয়েছেন এবং বিশেষ করে যারা বিশেষ করে এর সাথে সম্পৃক্ত আমার জনগণ ভোটার রয়েছেন, সকলকে আহ্বান জানাবো যে আজকে যদি আমরা ভুল করি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, তাহলে 5 বছর আমাদের কিন্তু এই কষ্টের, এই অশান্তির আগুন আমাদেরকেই পোহাতে হবে। এর জন্য দল মত নির্বিশেষে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রার্থী আমরা দিয়েছি, আপনারা জানেন আমার ছোট ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লেখযোগ্য দায়িত্বশীল সিনিয়র নায়েবে আমির, তার নাম হলো সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। না